হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন চন্দনা কুকিং ড্রিমস। আজকের রেসিপি আম দিয়ে আমি রসগোল্লা বানিয়ে দেখাবো আপনাদেরকে। এখানে আমি 1.5 লিটার দুধ নিয়েছি, আর এখানে নিয়েছি বেকিং পাউডার 1 চামচ, এখানে নিয়েছি লেবুর রস, একটা আম পাকা আম, আর নিয়েছি এখানে 2 চামচ ময়দা, আর 1 বাটি চিনি। এই কটা উপকরণ দিয়েই রসগোল্লাটা হয়ে যাবে। প্রথমে চলুন তাহলে দুধটাকে কাটিয়ে নিই। এদিকে আমি আমের পালটা বের করে নেব এই ছাকনি দিয়ে। আমটা পেস্ট করার কোনো দরকার নেই, এরকম ছাকনি দিয়ে পালটা বের করে নেব আমি। লেবু রস দেব আর নাড়তে থাকবো, পুরো দেব না, অল্প অল্প করে দেব। দিয়ে ছানাটাকে কাটাবো, আবারও আমি অল্প করে লেবু রস দিয়ে দেব। লেবু রসটা যখন দেবেন বন্ধুরা, তখন গ্যাসটাকে একদম বন্ধ করে রেখে লেবু রসটাকে কিংবা বন্ধ করেও দিতে পারেন। দেখুন বন্ধুরা, আস্তে আস্তে ছানাটাকে আসছে। এখানে লেবুর রসের বেলায় আপনারা ভিনিগার জল অ্যাড করেও দিতে পারেন। আমি এখানে ভিনিগার দিলাম না, এখানে আমি লেবুর রস দিলাম। এবারে আমি এটা ঝুলিয়ে রাখবো 2 ঘন্টার জন্য। যদি হাতে আপনাদের সময় যদি কম থাকে তাহলে এটাকে ছিটে ছিটে নিয়ে নিতে পারেন, নিয়ে রসগোল্লাটা বানিয়ে নিতে পারেন। কিন্তু ঝুড়িয়ে নিলে ভালো হয়, কারণ ছিটে নিলে ফ্যাটটা বেরিয়ে যায় ছানা, ভালো লাগে না রসগোল্লাটা খেতে। 2 ঘন্টা পর ফিরে আসছি। 2 ঘন্টা পর ফিরে এলাম বন্ধুরা। দেখুন বন্ধুরা, ছানাগুলো আমার ভালো মতো মাখানো হয়ে গেছে, দেখুন একদম মিহি হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব আমের পাল্পটা, 2 চামচ আমি আমের পাল্প দেব এখানে, বেশি আমি দেব না। দিয়ে দেব 2 চামচ ময়দা, 1 চামচ বেকিং পাউডার, দিয়ে এগুলো ভালো করে আবারও মেখে নেব। ভালো করে মাখানো হয়ে গেছে, এবারে আমি অল্প অল্প ছোটো ছোটো বলের আকারে বেলে গড়ে নেব। শেপগুলো আপনাদের পছন্দ মতনই করবেন, ছোট বড় আমি এরকমই শেপ দেব। এবারে চলুন তাহলে চিনির শিরাটা বানিয়ে নিই। আমি 1 বাটি চিনি নিয়েছি, 2 বাটি জল দিয়ে দেবো। এখানে আমি এই বাটি মাপে আমি চিনি নিয়েছি,
আর এই বাটি মেপেই আমি দু বাটি জল দিয়ে নেব। গ্যাসটা আমি ধরিয়ে নেব। ঢাকা দিয়ে দিয়েছি, তার আগে দুটো এলাচ দিয়ে দেব, আবারও ঢাকা দিয়ে দেব। জলটা ফোটা পর্যন্ত অপেক্ষা করতে হবে, ততক্ষণ মিষ্টির আকারে বলের মতন সাইজ বানিয়ে নেব। চিনিটা একদম গুলে গিয়ে ফুটে গেছে দেখুন বন্ধুরা। এবারে আমের পাল্পটা দিয়ে দেব, বাকি যে আমের পাল্পটা ছিল সেটা এর মধ্যে ঢেলে দিলাম। দেখুন বন্ধুরা, আমের পাল্পটা দিয়ে দিয়েছি, একদম ভালো মতো ফুটে গেছে। এবারে আমি যে মিষ্টিগুলো বলের আকারে করে নিয়েছি সেগুলো এবার সব দিয়ে দেব। দেখুন আমি এইভাবে বানিয়ে নিয়েছি। সবগুলো একসাথেই দিতে হবে, দিয়ে এবার আমি ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে 10 থেকে 15 মিনিট পর লো ফ্লেমে রেখে ফিরে আসছি। একবার করে একটু নেড়েও দেব আমি। দেখুন বন্ধুরা, 15 মিনিট হয়ে গেছে, আমাদের রসগোল্লাগুলো একদম রেডি। এবার আমি নামিয়ে দেখাচ্ছি কেমন হয়েছে।